শ্রীকৃষ্ণের প্রেম যেমন সখী বিনা অসম্পূর্ণ, আমার প্রেমও তুমি বিনা অসম্পূর্ণ থেকে যাবে। তুমি এখানে কি মনে করে দেখো, দিস ইজ টু মাচ। একটা নির্জীব নূপুরের জন্য তোমার এত ফিলিং, অথচ একটা জীবন্ত দিলের জন্য কোনো ফিলিংস নেই। আচ্ছা তোর সব কথা একটা কোশ্চেন মার্ক। আচ্ছা গুরু যাচ্ছে কিনা আউট অফ স্টেশন, ম্যাডাম চিন্তা করবে না তো কি তোর বাবা চিন্তা করবে? এই তোকে কতবার না বলে দিই আমার বাবার নাম ধরবি না বলে। দেখো স্বপ্না, তুমি চিন্তা করছো কেন? এই 8-10 দিন দেখতে দেখতে কেটে যাবে। হুম, ইওর অ্যাটেনশন প্লিজ, ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার IC136 ফ্রম ভুবনেশ্বর টু চেন্নাই ইজ রেডি টু লিভ। পাসেঞ্জার্স আর টাইম হয়ে গেছে, তুমি আসো। ওকে স্বপ্না, আমি আসছি, বাই। হাই স্বপ্না, তুমি এখানে? আমি ওদিকে কলেজে খুঁজছি। সরি স্যার, একবার সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর আর বাইরে যাওয়া যায় না। আই লাভ ইউ। ইয়েস, আই লাভ ইউ, জাস্ট ফিল মাই দিল। আবে যাচ্ছিস কোথায়? দাঁড়া, আবে দাঁড়িয়ে আছিস কেন? ধরো গুরু, তুমি যাওয়ার সময় টেনশন নিও না, এই কোশ্চেন মার্কের রাস্তা থেকে সরিয়ে দেবো। আরে সে ছেলে তো জানে না, হয়তো জানলে কখনো তোকে প্রপোজ করে। না না, ও জানে, জিতের সাথে আমাকে দেখেছে। আচ্ছা আচ্ছা, বলতো ছেলেটা দেখতে কেমন? হ্যান্ডসাম, তাই না? হাই, গুড মর্নিং। তুমি কেন আমার পিছনে লেগেছো? পিছনে লেগেছি? ভালোবাসা আর পিছনে লাগার মধ্যে বহু তফাৎ, তুমি বোধহয় জানো না। সময় এলে সব জেনে নিই। দেখো, আমার এইসব জোকস একদম পছন্দ নয়। আর এয়ারপোর্টে তুমি যাকে দেখেছো সে আমার বয়ফ্রেন্ড, এটা জানো তো? ইয়েস জানো, তাও তুমি লুক। স্বপ্না, লাভ একটা গ্লোবের মতো যার কোনো আদি অন্ত থাকে না। এটা কখন যে কার সঙ্গে কিভাবে হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। মানে এটা একটা ইম্পারসন, ইউনো, মানে হলো একটা ভাব যার উপরে কারোরই কন্ট্রোল থাকে না। লুক মিস্টার, তোমার এত কথা বলার দরকার নেই, বরং শুনে রাখো, তোমাকে আমি ভালোবাসি না, আই হেট ইউ। ঠিক আছে, তার মানে এই নয় যে তুমি আমার ভালোবাসাকে আটকাতে পারবে। তুমি জিতকে ভালোবেসে যাও, আমি তোমাকে ভালোবেসে যাই। কিন্তু তুমি আমাকে কেন ভালোবাসবে? আই হেট ইউ। নো প্রবলেম, তুমি আমাকে হেট করে যাও, আমি তোমাকে ভালোবেসে যাই। কারণ প্রেমই আমার জীবন, এমনকি প্রেম আমার লক্ষ্য, প্রেম আমার মুখ্য। জাস্ট ফিল মাই দিল। বাপ রে, রীতিমতো একটা ধূমকেতু, বাট হি ইজ লাভলি। দেখলি তো, হেট করলি তুই, কিন্তু ও তোকে ভালোবাসতে চাইছে। এই নে দিদি, কাপ ছেড়ে একটা খেয়ে নে, দেখবি কাশি বন্ধ হয়ে যাবে। একে দিদি, তোর কাশির সাথে রক্ত কাস্তে কাস্তে শিরা ছিঁড়ে গেছে হয়তো, তাই বোধ হয় রক্ত। না, লুকোচ্ছিস তুই? আমার মাথা ছুঁয়ে বলতো, তোর টিবি নাকি তোর ক্যান্সার হয়েছে? দোহাই ভাই আমার, এ কথা যেন আনন্দ না জানে, খালি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ওর বাবার স্বপ্ন পূরণ হওয়ার পরে মননটা আসে যেন। তুই কি বলছিস দিদি, তোকে এত তাড়াতাড়ি কে যেতে দিচ্ছে? কোনো লাভ নেই রে পাগলা,
এঞ্জি আমার আগেই শেষ হয়ে গেছে, তুই কি ভাবছিস? আমার দুঃখ হচ্ছে না? মরে যাব বলে দুঃখ নেই রে, আমার দুঃখ এই যে আমার ছেলের ভবিষ্যৎটা দেখে যেতে পারলাম না, আর বৌমার মুখটাও দেখে যেতে পারলাম না, আর ছোট ছোট নাতি নাতনিদের মুখে আদো আদো কথা শুনে যেতে পারলাম না। দিদি, দিদি, ও পহলি বার জব হাম মিলে, মা মা মা, ও মা, আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী সোনা। আজ কি হয়েছে বাবা আমার এত খুশি খুশি? হ্যাঁ মা, আজ আমি খুব খুশি, জানো তো কেন? আজ আমি একটা বড় পরীক্ষায় পাশ করে গেছি। পরীক্ষা? কি পরীক্ষা? আরে তার কি বুঝবি তুই, আনন্দ যা তুই ফ্রেশ হয়ে নে। মা তুমি দেশে যাচ্ছ? হ্যাঁ রে বাবা। না না মা, তুমি যেও না, তোর কাছে না হয় তোর মামা আছে, তোর বাড়িতে আর কে আছে বলতো? ঘর বাড়ি আশ্রম, তাছাড়া গরু দুটোকে আমার কাঁধে চাপিয়ে দিয়েছিস তুই, মঙ্গলা আর মিনু, ওদের ভাষা কে বুঝবে? হুম, বুঝেছি, যখন ঠিক করেই নিয়েছো তাহলে আর কে আটকাতে পারবে। যাও মঙ্গলাকে বলো ওর আর মিনুর জন্য আমি একটা দারুণ ঘন্টা নিই। হ্যাঁ শঙ্কর রে, আমার ছেলের ভার তোকে দিয়ে যাচ্ছি রে। না দিদি, যাওয়ার সময় তুই কাঁদিস না দিদি। ও লিলিপুট, কি হয়েছে এভাবে রাস্তা আটকে তোমরা? লিলিপুট কাকে বলছো? আমাদের লিলিপুট মনে হচ্ছে তোমার? আমাদের লিলিপুট মনে হচ্ছে তোমার? আরে বাপরে, এরা তো পুরো ধানি লঙ্কা। আচ্ছা বাবা, তাহলে কি চাও? তুমি প্রথমে তোমার লিলিপুট ওয়ারটা উইথড্র করো। উইথড্র করো, উইথড্র করো। ওকে বাবা, ওকে, আই এম সরি, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। এখন বলো তোমরা আমার রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছো? তোমাকে দোস্ত এই চিঠিটা দিতে বলেছে। দোস্ত? হ্যাঁ, আনন্দ আমাদের দোস্ত। হ্যাঁ, তোমাকে এই চিঠিটা দিতে বলেছে। চিঠি আমাকে? হ্যাঁ তোমাকে। নাও চলো সবাই। এসব ড্রামা করে আমাকে ডাকবার মানে কি? ড্রামা? ও ইয়েস ড্রামা। আরে জীবনটাই তো একটা ড্রামা, আর আমরা তার ছোট ছোট চরিত্র। শোনো, বর্তমানে আমি তোমাকে দাপরের সেই ইতিহাসে নিয়ে যাচ্ছি যেখানে প্রথমবার প্রেমের অঙ্কুর স্থাপন করা হয়েছিল নায়ক শ্রীকৃষ্ণ আর নায়িকা রাধার মধ্যে, যে প্রেম আজও চিরন্তন হয়ে রয়েছে। হে ভগবান, ও যেন আমাকে প্রপোজ করে। তার মানে তুমি কি আমাকে রাধা ভেবেছো নাকি? আরে না না, এ জন্মে তোমার এই শ্রীকৃষ্ণ আরেকটা রাধার প্রেমে আবদ্ধ হয়েছে। তুমি এই কথা বলতে আমাকে এখানে ডেকেছো? হ্যাঁ, তোমাকে ললিতা কি বিশাখার স্থান দেয়া যেতে পারে। শ্রীকৃষ্ণের প্রেম যেমন সখী বিনা অসম্পূর্ণ, আমার প্রেমও তুমি বিনা অসম্পূর্ণ থেকে যাবে। তুমি বুঝতে পারছো না আনন্দ, মানুষ যা চায় তা পায় না, আর যা চায় না তাই সে পায়। ঠিক আছে, রাধা না হোক, ললিতা কি বিশাখা হয়ে তোমার কাছে তো থাকতে পারবো, আমার কাছে এটাই যথেষ্ট। হ্যালো ওসব কি, দাপর যুগ থেকে এই যুগে ফিরে এসো, আমার জন্য তো তোমাকে অনেক কম্বো করতে হবে। ম্যাডাম আপনার? আমার জন্য একটা ভ্যানিলা। আমার জন্য ভ্যানিলা। হাই গার্ল। হাই। তুমি এখানে কি মনে করে? দেখো দিস ইজ টু মাচ। টু মাচ? লুক স্বপ্না, প্রেম কোনোদিন টু মাচ হয় না, তুমি তাকে যত বেশি ঘাঁটবে সে তত বাড়বে। Am I right girls? Yes! Take it easy স্বপ্না, আমার যতটুকু জানা আছে ও অতটা হার্মফুল নয়। Yes right স্বপ্না, আমি মোটেই হার্মফুল নই। যদি আমার প্রেজেন্স তোমাদের না ভালো লাগে তবে ঠিক আছে, নো প্রবলেম। সরি ওয়েটার,
জলদি জলদি। কিছু ফিল করেছো? নো প্রবলেম, টেক ইউ অন টাইম, আরামসে ফিল করো। কিন্তু আমি জানি রিপ্লাইটা নিশ্চয়ই পজিটিভ পাবো, কারণ সবুরে মেওয়া ফলে কি না। হারালো, কিছু মিসিং হয়েছে? না না। তাহলে? হ্যাঁ, মানে এটা, তাই না? একটা নির্জীব নুপুরের জন্য তোমার এত ফিলিং, অথচ একটা জীবন্ত দিলের জন্য কোনো ফিলিংস নেই। দেখো আনন্দ, তুমি এই নুপুরটাকে নির্জীব ভেবো না। এই নুপুরের রঞ্জন শব্দ আমার জীবনে কতখানি জড়িয়ে আছে সেটা তুমি বুঝতে পারবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।